সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ দুর্গাপুজোর ফার্স্ট ব্লগ, দুর্গাপুজোর মানে প্রস্তুতি ব্লগ একদম তোমাদের কাছে যায়। আর আজকে প্রথমে চলে এসেছি অগ্রণীতে। তো অগ্রণীতে প্রায় অনেকদিন ধরে আজবাজ করছি, যেহেতু প্যান্ডেলটা ঠিকমতো অতটা হয়নি বলে একটু দেরিতেই এলাম তো তোমাদের জন্য। তো চলো এবার ঘুরে দেখাই আর কতটা কি প্রস্তুতি চলছে এখন। তো চলো দেখাতে থাকি তোমরা আর তোমরা দেখতে থাকো। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দেখা এখন গেটটা তৈরি হয়েছে কাঠের, এখন বাঁশ দিয়ে সব রেডি আছে। চলো যাই ভেতর দিকে দেখি। এই দিকে পুরো দেখতে পাচ্ছ ছোলা দিয়ে করেছে। এগুলো সব ছোলা দিয়ে রং করে একদম। আর এদিকে দেখতে পাচ্ছ সব মূর্তি। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ প্রায় শেষের কাছেই, অনেকটাই প্রায় হয়ে গেছে, এখন শুধু ভেতরে কাজ চলছে। আর এইদিকে প্যান্ডেলটা ভালোই উঁচু হয়েছে বেশ। কাজগুলো করতে সময় লেগেছে অবশ্যই, প্রায় অনেক দিন ধরেই হচ্ছে। আর একটু সেজিক করে, কারণ কাজগুলো একটু মোটামুটি না হলে তোমাদেরকে ভালো কিছু দেখাতে পারবো না, তার জন্য একটু দেরিতে এলাম। তো চলো একটু ভেতর দিকটাতে যাই, ভেতর দিকে দেখি কতটা কি প্রস্তুতি হয়েছে আর তোমরা দেখো। এইদিকে বাঁশের সব কাঠের কাজ চলছে। এদিকে সব জিনিস খুব সুন্দর করে একদম তৈরি হচ্ছে। এইদিকে বিশাল উঁচু হয়েছে, বিশাল না মোটামুটি ভালোই উঁচু হয়েছে এখানে। আর সব জিনিসপত্র এখানে রাখা আছে দেখছো, কাঠের কাজ চলছে এখন। মাল তোলার জন্য এই যে সবুজ দড়িটাকে দিয়ে বাঁশ বাঁধা আছে, এটা দিয়ে কিছু উপরে মাল টাল তোলে তো তার জন্য। আর এদিকে সব কাজ চলছে। আর যেহেতু বিকাল থেকে এসছে একটু ফাঁকা ফাঁকাই আছে, আর সকাল থেকে বহুত রোদ দিচ্ছে তো তার জন্য বিকাল থেকে আমরা এসছি। দেখতেই পাচ্ছ এদিকে পুরো বাঁশ বাঁধা আছে, আর এই ভেতরে মণ্ডপের কাজ চলছে, এখন রঙের কাজ চলছে ভেতর থেকে প্রায়, যেখানে ঠাকুর থাকে সেই যে ভেতরে পুরো রঙের কাজ চলছে এখানে এখন। সোলার কাজ
এদিকে রঙের কাজ চলছে কাকুদের, তো কাকুদেরকে এখন ডিস্টার্ব করবো না, কাজে খুব ব্যস্ত কাকুটা। এখন আমরা প্যান্ডেল পেছন দিকটাতে এসেছি, এই দিকটাতে ভেতর পেছন দিকটাতে দেখি একটু ভেতরে যদি যাওয়া যায় তো তোমাদেরকে দেখাবো, তার জন্যই তো চলো ভেতরটাতে যাই, বা দেখে এই দিকটা দিয়ে ওঠা যাবে। সেই হচ্ছে ভেতরটা, দেখি চলো। এই এক কাকু চলে এসছে আমাদের সাথে একটু, এই দেখো ভেতরের কাজ ভালোই একদম। সোলা দিয়ে একদম খুব সুন্দর করে একদম খুব ফিনিশিং দিয়ে কাজগুলো করছে, আর এই উপরটা তো দারুণ সাজাচ্ছে একদম। এখন তো মিডিলে যেহেতু বাঁশ টাস আছে তো অতটা ভালো তো বোঝা যাচ্ছে না, তো তবুও যতটা পারছি দেখাচ্ছি তোমাদেরকে। এইদিকে কাকুদের রং চলছে, এখন রং করছে কাকুরা এই পিলারগুলো। অগ্রণীর প্যান্ডেল তো নতুন নতুন চমকায় নেই এমনিতে, আর তার সাথে এখানে অগ্রণীর খুব মেন ব্যাপার হচ্ছে এখানকার ঠাকুরটা, এখানে ঠাকুর প্রতি বছরে একদম আলাদা আলাদা একটা নতুন চমক আনে, যা যেটার জন্য অনেকেই সব অপেক্ষা করে থাকি আমরা দুর্গাপুজোতে। তো দেখা যাক এই বছর কী আনছে অগ্রণী, তো তার জন্য অপেক্ষা করো আর ব্লগ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অষ্টমী অঞ্জলি আয়, নবমী জমজমকে আকাশে পুজো গঙ্গায়, প্যান্ডেলটা তোমরা তো ঘুরে দেখলেই তাই, আর কাজ মোটামুটি হয়েই এসছে, আর তো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো আমাদের ব্লগের লাস্ট ফিনিশিং এ এই বছর দুর্গাপূজাটা কেমন কাটে আমাদের, আশা করছি তোমাদেরও যেন ভালো কাটে, আর দুর্গাপূজার ব্লগের জন্য ওয়েট তো করতে থাকো, দুর্গাপুজো এলে অবশ্যই ব্লগ তো পাবেই তোমরা। আর নতুন তো গান আমাদের দুর্গাপুজোর গান চলে এসছে প্রায় সিরিজতে, একটা গান চলেছে আর একটা নতুন গান আসতে চলেছে আমাদের চ্যানেলে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো ভ্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।